হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি মম ইউকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার চারটি রেসিপি শেয়ার করব, যা প্রায় সময় মেহমানরা আসলে আমি রান্না করে থাকি। আসলে চারটি রেসিপি বললে ভুল হবে, আমি অনেকগুলোই হয়তো বা রান্না করি। দেখা গেছে চারটা রেসিপি অনেক সময় মেহমানদেরও ফেভারিট হয়, আমারও ভালো লাগে। তো এখানে আমি কিছু রসুন আর আদা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ফ্রেশ মশলা দিয়ে রান্না করলে টেস্ট অনেক ভালো আসে। এখানে আমি একটা হাঁড়িতে গরম পানি বসিয়ে দিয়েছি, গরু মাংসকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই গরু মাংসগুলোকে 10 মিনিটের জন্য বয়েল করব, যাতে করে মাংসের এক্সট্রা ফ্যাট চলে যায়। দেখতে পাচ্ছেন এখানে মাংস এক্সট্রা ফ্যাটগুলো উপরে ভেসে আছে। আমি পানি ঝরিয়ে নিয়েছি মাংস থেকে। আজকে আমি সাতকড়া দিয়ে গরু মাংস রান্না করব, তাই পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। আমি আর পরিমাণটা বলছি না, যার যার টেস্ট অনুযায়ী। এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। আমি পরিমাণটা বলছি না, কারণ অনেকে সবার টেস্টই ডিফারেন্ট। একটু কেউ ঝাল পছন্দ করেন, কেউ একটু ঝাল কম পছন্দ করেন। এখানে আমি কয়েকটা গোলমরিচও দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিচ্ছি। দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। আসলে গরুর মাংসটা হাত দিয়ে মাখালে আমার কাছে মনে হয় টেস্টটা ভালো আসে। এখন আমি একদম কম আছে অনেকক্ষণ জাল দিব, যতক্ষণ না পর্যন্ত গরুর মাংসটা সফট না হয়। এখন আমি দেখাবো কিভাবে আমি কিমা বড়া বানাই। তো এখানে আমি পরিমাণ মতো কিমা নিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিমার মধ্যে, পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিব। আমি ঝালটা এত বেশি দিচ্ছি না, কেননা বাচ্চারা কিমা বড়া অনেক পছন্দ করে, তাই বেশি ঝাল দিলে খেতে পারবে না। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। আর লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব সব কিছু একসাথে। আমার কিমাটা মাখানো শেষ। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলার মধ্যে, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ছোটো ছোটো বল করে নিব কিমাগুলো দিয়ে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বল করতে পারবেন। কেউ যদি পছন্দ করেন ছোটো সাইজের, ছোটো করতে পারবেন, আর কেউ যদি চান একটু বড় করতে তাও পারবেন। এভাবে আমি বানিয়ে নিচ্ছি অনেকগুলা। এখন আমি কিমা বড়াকে মিডিয়াম আঁচে ভেজে নিব। যেভাবে আমরা মাছ ভাজা করি সেভাবেই এপিট ওপিট করে ভেজে নিব। এখন আমি উল্টে দিচ্ছি, কিমা থেকে অস্বাভাবিক পানি বের হবেই। ঢাকনা দিয়ে আসলে ঢেকে দেওয়াটা আমি মনে করি গুড আইডিয়া না। আমি ঢেকে দিয়েছি, বাট ট্রাই করবেন যাতে না ঢাকতে। আসলে আমি ঢেকে দিয়েছি কারণ অনেক সময় তেল চারদিকে ছড়িয়ে যায়, তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। বাট আপনাদের ইচ্ছা ঢাকনা দিয়ে না ঢাকলেও হয়। এই দেখতে পাচ্ছেন গরুর মাংসটাও আস্তে আস্তে হচ্ছে। আমি চেক করছি বারবার যাতে করে পুড়ে না যায় অথবা নিচে না লাগে হাড়ির। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চিকেন লেগ আমি ভুনা করেছি। তো এখানে আমি চিকেন লেগ প্রায় 21 পিস নিয়েছি। এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর ধনিয়া গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো, জিরে গুঁড়ো আর মরিচ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি। সব কিছু একসাথে মাখিয়ে নিব। আর এখানে দেখতে পাচ্ছেন চিকেনের লেগগুলোকে আমি একটু কেটে নিয়েছি, যাতে করে মশলাটা ঢুকে চিকেনের লেগের মধ্যে। আর এদিকে কিমা বড়াগুলো হয়ে গেছে, 15 মিনিটের মতো লাগবে, 15 থেকে 20 মিনিটের মধ্যে কুক হয়ে যাবে, অথবা এর আগেও হতে পারে। তো এখন আমি বাকি কিমাগুলোও দিয়ে দিচ্ছি এভাবে ছোটো ছোটো বল করে। আমি সব কিছু একসাথেই রান্না করছি। দেখতে পাচ্ছেন আরেকটা চুলায় গরুর মাংস বসানো আছে। তো এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি লেগগুলোকে একটু ভেজে নেওয়ার জন্য, একটু গোল্ডেন করে ভেজে নিব।
এক এক করে সব লেগ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এইভাবে করে আমি ভেজে নিব, একটু গোল্ডেন যখন হয়ে যাবে তখন নামিয়ে নিব। গরুর মাংসটা খুব ভালোভাবে কষে গেছে, এখন আমি এর মধ্যে শতকরা দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ রেখে দিব এইভাবেই। এখন আমি চিকেন লেগগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে দুই সাইডটাই সুন্দরভাবে হয়। শতকরা দেওয়ার কিছুক্ষণ পর আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি গরুর মাংসের মধ্যে, দিয়ে আমি চুলার আঁচটা একদম বাড়িয়ে দিব যাতে করে সুন্দরভাবে সব কিছু একসাথে কুক হয়। অলরেডি মোটামুটি গরুর মাংসটা নরম হয়ে এসেছে, আর ঝোলটাও আমি বেশি একদম ড্রাই করব না, একটু ঝোলঝোল থাকবে আবার একটু ভোনা ভোনা টাইপেরও থাকবে। দেখতে পারবেন যখন রান্না শেষ হবে কোন কীরকম আমি চাচ্ছিলাম। এদিকে হচ্ছে আমার কিমা বড়াটাও হচ্ছে, এর মধ্যে চিকেন লেগটাও তেলে ফ্রাই হচ্ছে, সব কিছু একসাথে হয়ে যাচ্ছে। চিকেন লেগগুলো হয়ে গেছে, এখন আমি একটা ক্যালেন্ডারে টিস্যু রেখে দিয়েছি যাতে করে এক্সট্রা তেলগুলা টিস্যুর মধ্যে থেকে যায়। আমি তেল থেকে তুলে নিয়েছি আর লেগগুলাও দিয়ে দিয়েছি। আর এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে, কিমা বড়া একদম হয়ে গেছে, সবগুলা কুক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আমি যেভাবে চেয়েছিলাম ওইরকমই হয়েছে। এদিকে গরুর মাংসটাও রান্না হচ্ছে। আমি মনে করি গরুর মাংসটা যত বেশি জাল দেওয়া যায় ততই টেস্টি হয়, আসলে এটা আমি মনে করি, অনেকেই হয়তো বা আমার সাথে একমত নাও হতে পারেন। আর এদিকে চিকেনের লেগগুলো তেলে ফ্রাই হচ্ছে। আর এখানে একটা ব্লেন্ডারে আমি কিছু চেরি টমেটো রেখেছি, এটা দিয়ে একটা পেস্ট করব চিকেন লেগে দেওয়ার জন্য। সব চিকেন লেগগুলো ভাজা শেষ, এখন একটা হাঁড়ি অথবা প্যান অথবা কড়াই যাই বলেন আমি বসিয়ে দিয়েছি চিকেন লেগগুলোকে রান্না করার জন্য। এর মধ্যে আমি পরিমাণ মতো ঘি নিয়েছি আর কিছু তেলও অ্যাড করছি। আপনারা চাইলে ঘি, শুধু ঘিতেও রান্না করতে পারেন, তো আমি হাফ তেল আর হাফ ঘি ইউজ করেছি। এখন এর মধ্যে আমি তেজপাতা, দারচিনি, গোলমরিচ, এলাচ সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে তেলের মধ্যে একটু সময় ভেজে নিব, এতে করে খুব সুন্দর একটা গ্রান বের হয়। একটু পর আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, চিকেন লেগের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে লবণও দিচ্ছি পরিমাণ মতো। লবণটা দিলে হয় কি, পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তো আমি এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব সব কিছু একসাথে। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো নরম হয়ে গেছে এবং কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে আদা আর রসুন বাটা দিয়ে দিব। দিয়ে সব কিছু একসঙ্গে আবার ভালোভাবে মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যাতে হাড়ির নিচে না লাগে। এখন আমি সব মশলা দিয়ে দিচ্ছি। প্রথম দিয়েছি মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সব কিছু দিব। দিয়ে আবারও সব কিছু একসঙ্গে মিক্স করে নিচ্ছি। মিক্স করা শেষ, এখন আমি এর মধ্যে টমেটো পিউরিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দিব যাতে করে মশলাটা খুব ভালোভাবে কষে। দেখতে পাচ্ছেন মশলার কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করব। দেখতে পাচ্ছেন একটু নিচে লেগে গেছে, কোনো সমস্যা না, এত বেশি নিচে লাগেনি, ঠিক আছে। এই তো আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এখন আমি চিকেন লেগটাও মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিক্স করে নিব সবকিছু একসাথে। আমি সাইডগুলো একটু ক্লিন করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন চিকেনের লেগগুলো একদম মশলার সাথে মিশে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর আরও কুক করব 15 মিনিটের জন্য, একদম কম আছে। ওই পাশে আমি রেখে দিয়েছি চিকেনের লেগগুলো, এখন একদম কম আছে দিয়ে দিয়েছি। আর আমি আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, টক রান্না করব টমেটো দিয়ে। এখানে আমি রুই মাছ ভাজি করে নিয়েছি অলরেডি, একটু লবণ আর হলুদ দিয়ে। আর এখানে পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি। প্রথমেই একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, অপেক্ষা করছি গরম হওয়া পর্যন্ত। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমেই রসুন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু সময় গোল্ডেন করে রসুনটাকে ভেজে নিব। আসলে টকের মধ্যে রসুনের যে ফ্লেভারটা অনেক খেতে অনেক ভালো লাগে। রসুনটা যখন গোল্ডেন কালার হবে তখন আমি এর মধ্যে পেঁয়াজও দিয়ে দিব আর লবণও দিয়ে দিব। দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে সব কিছু একসঙ্গে একটু সময় কুক হয়। আর এর মধ্যে আমি চিকেনের লেগগুলোকে একটু চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চিকেনের লেগগুলো সুন্দর হচ্ছে, মশলাটাও চিকেনের লেগের মধ্যে খুব সুন্দরভাবে মিশে গেছে। চিকেন লেগ রান্না শেষ, আমি লবণও চেক করে নিয়েছি, সব কিছু ঠিক আছে, খুবই টেস্টি হয়েছে। তো এখন এদিকে পেঁয়াজটাও আর পেঁয়াজ আর রসুনটাও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর ধনিয়া গুঁড়া দিচ্ছি, আর হলুদ গুঁড়া দিচ্ছি। আমি টকে সবসময় মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হলুদ গুঁড়া দিই, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর কিছুক্ষণের জন্য রেখে দিব, যাতে করে মশলাটা একটু সময় কষে যায়। আজকে টক রান্নাতে আমি টমেটো আর ডেফল দিচ্ছি। ডেফলটা আসলে আমাদের আঞ্চলিক ভাষায় বলে, আমি সঠিক বলতে পারছি না এটাকে অন্য কিছু বলে কি না, কিছুটা আমের মতো খেতে একটু টক লাগে আর কি। তো টমেটো, যেহেতু চেরি টমেটো আমি দিচ্ছি, চেরি টমেটোতে এত বেশি টক হয় না, তাই ডেফলটা দিলে টকটা একদম পারফেক্ট হয়। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য, যাতে করে টমেটোটা একটু সিদ্ধ হয়। তো আমি একটু পর ঢাকনাটা খুললাম, খোলার পর আমি পানি অ্যাড করছি এর মধ্যে। আমি চাচ্ছিলাম যাতে আমার টকটা একটু পাতলা টক হয়। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, কেন জানি না, ঢাকনা না ঢাকলেও হবে এখন। এখন দেখতে পাচ্ছেন পানির মধ্যে বলক চলে এসেছে টকের মধ্যে। তো এখন আমি মাছটাও অ্যাড করছি এর মধ্যে, দিয়ে আমি একটু সময় কুক করব। একদম বলক চলে আসছে, টকটাও পাতলা, আমার পাতলা টক পছন্দ করি, আপনাদের ইচ্ছে অনুযায়ী অনেকে ঘন টক হয়তো বা পছন্দ করেন। মোটামুটি আমার টক হয়ে এসেছে, টক রান্না শেষ হয়ে গেছে। তো এর মধ্যে আমি ধনে পাতা অ্যাড করলাম, নামানোর 2 মিনিট আগে আমি ধনে পাতা দিয়ে দিয়েছি। ধনে পাতাটা হচ্ছে যে, আমার কাছে মনে হয় ধনে পাতাটা দেওয়ার কারণই হচ্ছে একটু খুব সুন্দর একটা স্মেল করে, সেটাই। আমার সব রান্না শেষ, লাইটিংটা এত ভালো ছিল না, তাই সব কিছু কালার কেমন জানি হয়ে গেছে। তবুও আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।